Welcome to Tangaur Haur. I'm Rashna Mahasatin. Come join me in my journey to observe the life of the people of Haur. Follow me. The northeast part of Bangladesh has a unique ecosystem that we call the Haurs. It is a vast wetland area which becomes an impassable back swamp during the monsoon season. Come, let me show you around and meet the people who call this their home. আসসালামু আলাইকুম। আপনি হাওড়ে কত বছর ধরে আছেন? আমরা ওই স্বামী এখানে মাসলাম, মানে 15 বছর ধরে এখানে আসি। চলার মতন পথ নাই, আর আমার যে স্বামী স্বামীর বাড়ি ধরে আসি না। এর বাদে বাচ্চা কাছে মানুষের বাড়ি দিয়ে একটু গায়ে জায়গা রাখছি। এই জায়গার মাঝে থাকি, যে বেলা ফানি উঠি জায়গার সময় কোনো কাজ করণ যায় না। জানলেই জানবাস না, তো খাম ভরবো কোনো বেটা নেই। এই মিদা ডোমার হেমিদা বার করে, হেমিদা ডোমার হেমিদা বার করে, ধান নেই গা। এরপরে তো কত কষ্ট করে মানুষে খায়, খামা খা যেগুলো খাম খাজ করতে পারে না, কত খাইতো অতিরক্ত জায়গাতে তো খাইতে পারে না মানুষে। পানি বাড়ার সাথে সাথে আমরা স্কুলে যাই গিয়ে স্কুলে গিয়ে থাকি, স্কুলে গিয়ে থাকি। ছয় ছেলে এখানে টলার মাথার যা 50 টাকা 60 টাকা দেয়। আর এখানে কি তোমার ছেলে মাসের গরু রাখে, লেখাপড়া করাইতে পারছি না, খরচ দিন হইতো, খাতা কলমের পয়সা নাই। এইবার মানুষের বাইরে বেরিয়ে দিছি। আপনি যদি পারে থাকতে পারতেন তাহলে হলো আপনার কিরকম সুবিধা হতো? সুবিধা হইতো, 2 কেজি রাখতাম, 2 কেজি করতাম, বাচ্চা কাছে লুই খাই দিয়াম। একটা সুবিধা পাতাম, 2 কেয়ার আলু খাত করতাম, 2 কেয়ার মূলা খাত করতাম, যেতে সুবিধা হইলো। ওরা তো এই সুবিধা না নাই গিয়া পাহাড়ে কী বাজাই দিয়াম। আমরা তো গরিব মানুষ, পয়সা লাগতো না পাহাড়ে গেলে। পাহাড়ে যাইব তো ক্ষমতা নেই আমরা। অতুল বড় কিতা কইলাম যে এখন হক তো খাইলে তিনক তো বাসতে কি তেন কিবা বাড়ি করতে দিলাই দিয়া। এখানে সুবিধা এটাই যে মা আমরা মাছ টাছ মাল লাগে খাইলিয়া, এক সময় গাঙ্গা মারি দুটা খেয়ে দিলে মাছ টাছ খাওয়ান যায়। এই যে আমরা কল নাই, এক সময় মতো গাঙ্গার পানি ডাও খাইতেছি। আর যে সামনের গ্রাম বুড়ি ভরণ জানা ফালি তক চোখা, এই যে আমার সুবিধা। আমার ভবিষ্যৎ তো এটা গদ্দর বালা করে মাটি উড়ে খাইতে, গদ্দর বালা হইতো বালাইলে চলতাম। আর ভবিষ্যৎ কিতা মারে লইয়া আমি চলছি, মানুষের বাড়ি খাম খাচ্ছি, বাড়া দিছি, মানুষের বাড়ি মাটি খাটছি, 2 বোনের বিয়া দিছি, পুরি লইয়া আইছি। আমার বাড়ির একটা পুরি লইয়া আইছি, আমি লইয়া ইয়া বাদে এই পুরীর শিয়ান খসছি, মারে টানছি, টান মা মৃত্যু হয়েছে, এই পুরি বিয়া দিছি, বিয়া দিয়ে 2 নাতি হয়েছে। তো সর আমরা এখানে রুজি আছি না, তো বাদে মাটি খাটা বাড়িছে, মাটি খাটিয়া 9000 টাকা জমাইছি। এই দিদি আমি ঘর বানাইছি, দোকান দিছি। দোকানটা থাকলে আমার একটু শান্তি, আমার তেল কিনল লাগলো না, মরিচ কিনল লাগলো না, পেঁয়াজ কিনল লাগলো, কোনো তাই কিনল লাগলো না, দোকান থেকে আমি খাইতে পারলাম। বাড়ি ঘরে ফানি উঠলে দোকান বন্ধ থাকে, আর দুধ এলাকান রাস্তা তাহাতে বন্ধ থাকে না, চলাচল আছে। হঠাৎ করে দু আরও জায়গা জায়গায় ফাড়া জায়গা, তা আমার লাগে অসুবিধে হইব। আমি কেউরে চিনি না ফুনি না, একটা ব্যবসাও আমি করতে পারতাম। আর আমি এনেই কেনা সবরে যাই চিনি ফুনি জানি, এরা সত্য আমি চলতে পারি। কার্তিক মাস আর হইল চৈত মাস, কার্তিক মাসে নৌকা বন্ধ যাও না, তো জাল জল বাইয়া খাইতে পারবো। কার্তিক মাসে নাও চলতো না, নৌকা যাইতো না, তোমার এই জালও বাইতে পারতো না, মানুষের তো পয়সা নাই। কারণ হলো পানি কমে যাচ্ছে, পানি কমে যায় গা, অত পানি আছে না নি। আর একটা জাল দুলু লইয়ে যায় 2000-3000 টাকা বেস্তারে, আর দু পানিটা ফুকাই জায়গাতে তো আর জালটা ভিজাইতে পারে না, রুজ যাও পারে না। আমার আশা আছে একটা ঘর করে বালা করে বানাইতে হবে।
বড় হরিয়া বউ আনতাম, এটাই আমার চিন্তাধারা।